হ্যালো ফ্রি ফায়ারবাসী, ওয়েলকাম ইন মাই চ্যানেল ওয়ান্স এগেইন। আজকের ভিডিওতে আমরা ফ্রি ফায়ার রিলেটেড ইউটিউবারদের নিয়ে সম্পর্কে জানবো। আই হোপ দ্যাট আপনারা পুরো ভিডিওটি দেখবেন। গাইস, প্রথমেই আপনাদেরকে একটা সুখবর শোনাতে চাই, যেটি হচ্ছে যে আমাদের ফ্রি ফায়ার গেমটি ব্যান হচ্ছে না। কালকে কিছু নিউজ পত্রিকার মাধ্যমে এই গুজবটি ছড়ানো হয়। পত্রিকাতে এমনটি দেখানো হয় যে ফ্রি ফায়ার এবং পাবজি বন্ধের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে অভিযোগ প্রদান করা হয়েছে। পরবর্তীতে 71 টেলিভিশনের একটি সংবাদ প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পারি যে এটি আসলে একটি গুজব। কাল 71 টিভির এক সংবাদ প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পারি যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাছে কোনো প্রকারের মহল থেকে কোনো অভিযোগ করা হয়নি। এ ব্যাপারে 71 টিভির যে প্রতিবেদনটি ছিল সেটি আমরা প্রথমে দেখে নিব। এভাবে এটি প্রচারিত হয়েছে, এর সাথে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই, আমাদের কাছে কোনো রিকোয়েস্ট আসে নাই। আমরা কেবলমাত্র প্রয়োগকারী কর্তৃপক্ষ। আমাদেরকে যদি সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়, আমরা সেই নির্দেশনা বাস্তবায়ন করি। সরকার আমাদেরকে এই বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি, অতএব আমাদের এই সম্পর্ক পুরাটাই আমরা অন্ধকারে। একটু আগে অনলাইন মাধ্যমে দেখলাম যে তারা এরকম একটা নিয়োগ বলেছে, আপনি এটা ক্লিয়ার করে দেন। আমরা এরকম কোনো নিয়োগ রিকোয়েস্ট আমরা পাইনি, আর তাছাড়া এগুলো এই ধরনের বিষয়গুলোতে আমাদের সরকারের উদ্যতন ভবিষ্যতে এরকম কোন সিদ্ধান্ত নিতেও পারে। ভবিষ্যতে যদি কোনো কারণে এই গেমটি ব্যান হয়, সেই কারণটি হবো আমরা। এ ব্যাপারে মিস্টার ত্রিপলার কয়েকটি ব্যাপারে কথা বলেন তার অডিয়েন্সদের উদ্দেশ্যে। মিস্টার ত্রিপলার তার অডিয়েন্সদের জানান যে গেম হচ্ছে একটি শখের বিষয়, আর শখের উপরে শখ পালন করা হচ্ছে গেমের ভিতরে টাকা খরচ। আর যদি ওর থেকে বেস্ট জিনিস না আসে, তাহলে যে তুমি কখনো খরচ করবে না, আর তুমি যদি খরচ না করো ওদের ইনকাম কোথায়? ওরা অবশ্যই এর থেকে ভালো ভালো জিনিস আনবেই, কিন্তু গাইজ তুমি যে এই টাকাটা খরচ করলে ওই টাকাটা যে পুরোপুরি চলে গেল। একটা জিনিস গাইজ, ভুলেও কখনো ইউটিউবারদেরকে ফলো করো না এইসব জিনিসে, ভুলেও আমাদেরকে ফলো করার দরকারই নেই এইসব জিনিসে। আমরা খরচ করি, আমরা বিভিন্ন জিনিস নতুন আসলে বের করি, তোমাদেরকে দেখাই যে হ্যাঁ এই জিনিসটা আপাতত নতুন এসেছে, এই জিনিসটা আসলে কাজ করে এরকমভাবে, কিন্তু তোমরা এই জিনিসটাকে অনেকে ফলো করো গাইজ, ভুলেও এই জিনিসটা কেউ ফলো করো। যারা ছোট রয়েছে তাদেরকে বলতেছি, প্লিজ ইয়ার নিজেদের খরচটাকে একটু কমানোর চেষ্টা করো। প্যারেন্টসদেরকে এইভাবে করে চাপ দেওয়ার কোনো মানেই হয় না গাইজ। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে সার্ভার আসতেছে। বাংলাদেশে যদি সার্ভার হয়, তাহলে অবশ্যই বাংলাদেশ সরকার এখান থেকে কিছু একটা প্রফিট পাবে। গাইজ, গ্যারান্টা যে বাংলাদেশে সার্ভার দিবে, এ ব্যাপারে অবশ্যই বাংলাদেশ সরকারের সাথে তাদের কথা হয়েছে। যেহেতু গ্যারান্টার সাথে বাংলাদেশ সরকারের কথা হয়েছে, আর বাংলাদেশ সরকার যদি গেমটিকে ব্যানই করে দেয়, তাহলে গ্যারান্টা কেন রাজি হবে বাংলাদেশে সার্ভার দেওয়ার জন্য? এ ব্যাপারে তন্ময় ভাই বলেন, এরকম করাতে ফ্রি ফায়ার ব্যান করে দিতে গেমে আসক্ত হয়ে গেছে, কোনো না কোনো একটা রিজন দিতে হবে। তোমরা যে অনেকজন জানো যে বাংলাদেশ সরকার ফ্রি ফায়ারতে কিন্তু একটা ভালো অঙ্কের একটা ট্যাক্স নেয়, টাকা নেয় আমাদের বাংলাদেশ থেকে পোলাপানের গেম খেলে দিকে। ওকে, তো আর এটাও জানো 8 তারিখে বাংলাদেশ সার্ভার দিতেছে, তো গারিনার বাংলাদেশ সার্ভার বানাইতে কিন্তু মোটামুটি অনেক ভালো অঙ্কের একটা টাকা খরচ হয়েছে, আর বাংলাদেশ সরকারের সাথে তারা চুক্তিভুক্ত করেই নিছে বাংলাদেশ সার্ভার দেওয়ার জন্য। তো বাংলাদেশ সার্ভার আসার পর বাংলাদেশ সরকার কিন্তু গাড়ি না থেকেও কিন্তু অনেক ভালো একটা অ্যামাউন্ট পাইব। তো এই চুক্তিভুক্ত সব কিছু হয়ে যাওয়ার পরেও মনে কর এই আজকের নিউজ, ফ্রি ফায়ার ব্যান হয়ে যাবে, কইলে তো হইল না ব্যান। সো গাইজ, আপনারা অবশ্যই ক্লিয়ার হলেন যে বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার ব্যান হচ্ছে না। কিন্তু গাইজ, ভবিষ্যতে যদি বাংলাদেশ থেকে ব্যান করা হয়, তাহলে সেজন্য অবশ্যই দায়ী থাকবো আমরা। আর আমাদের যে সকল বিহেভিয়ার রয়েছে সেগুলোর মধ্যে আমাদের অবশ্যই পরিবর্তন আনা দরকার। এর মধ্যে জোকার সাহাদের মতো আমরা যে 1% কাস্টম খেলি, সে ব্যাপারেও কিছু পরিবর্তন আনা দরকার। আমরা কিভাবে এই পরিবর্তনটি আনতে পারি সে ব্যাপারে জোকার সাহাদ বলেন, ফ্রি ফায়ার যদি বাংলাদেশ থেকে ব্যান করা হয় বা নিষিদ্ধ করা হয়, সেটার মূলত কারণটা কিন্তু আমরা নিজেরা। যদি বলো যে ভাই আমরা নিজেরা কি করলাম এমন, হ্যাঁ ভাই আমরা নিজেরাই করছি। দেখো কিছু থেকে কিছু হইলেই কি করি আমরা, লোভিতে থেকে একজন আরেকজনরে বলি ভাই কাস্টম খেলবি, আবার না খেললে বলে যে ওরে ভাই ভয় পাইছে, আবার বলে যে তোকে 7-0 খাওয়ায় দিই। কারণে তারা গ্যাঞ্জাম করে, গ্যাঞ্জাম করে এলাকার মধ্যে মারামারি করে, খুনোখুনি করে।
যার জন্য এরকম বিভ্রান্ত হয়ে সমস্ত কারণে কিন্তু টিভি চ্যানেলগুলো বা নিউজ ওয়েবসাইটগুলো থেকে কিন্তু এইসব নিউজগুলো ছড়াচ্ছে, আর এইসব থেকে কিন্তু গভর্নমেন্ট কিন্তু আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে এই সমস্ত অনলাইন গেম কিন্তু ব্যান করার চেষ্টা করতেছে। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের এগুলো বন্ধ করতে হবে। কাস্টম চ্যালেঞ্জ, ঠিক আছে, কাস্টম চ্যালেঞ্জ আজকে থেকে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির ভিতরে একটা জিনিস সবচাইতে ঘৃণার একটা ব্যাপার থাকবে, সেটা হইতেছে সিএস কাস্টম চ্যালেঞ্জ। ঠিক আছে, কাস্টম চ্যালেঞ্জটা আমরা ঘৃণা করব। ঠিক আছে, এটা ঘৃণার একটা পা। গাইজ, জোকার সাহাদের মতে কাস্টম চ্যালেঞ্জটা হচ্ছে বড় একটি ব্যাপার। সো আপনার কি মতামত এই ব্যাপারে? গাইজ, আপনারা জানেন বাংলাদেশ ধীরে ধীরে উন্নত পর্যায়ে যাচ্ছে, অর্থাৎ উন্নত দেশের তালিকায় অবস্থান করছে, এবং বাংলাদেশকে যদি অতি দ্রুত আমরা উন্নত দেশের তালিকায় দেখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে প্রযুক্তি নির্ভর হতে হবে। গাইজ, আপনারা অবশ্যই জানেন যে অন্যান্য দেশের গেমিং কমিউনিটিগুলো তারা কত দূরে এগিয়ে গিয়েছে। এতদিন পর্যন্ত বাংলাদেশে কোনো প্রকারের গেমিং প্ল্যাটফর্ম ছিল না, কিন্তু বর্তমানে তৈরি হচ্ছে। এই বিষয়ের উপরে সেভেস 420 একটি কমিউনিটি পোস্ট করেন, যেখানে তিনি সকলকে জানান ডিজিটাল হওয়ার স্বপ্নে বিপর একটি দেশ একটি প্রযুক্তির অস্তিত্ব মেনে নিতে পারবে না, সেটা একটি হাস্যকর ব্যাপার। সেভেস 420 এখানে একটি সুন্দর উদাহরণ দেন, যেটি হলো যে বাইকের মাধ্যমে তো অ্যাক্সিডেন্ট হয়, তাই বলে কি মানুষ বাইক চালানো বন্ধ করে দেয়? কোনো একটি বস্তুর জন্য কোনো একটি দুর্ঘটনা ঘটতে পারে, তার জন্য যে সেই বস্তুটাকে বিলীন করে দেওয়া হবে সেটা কিন্তু নয়। তবে সেই বস্তু থেকে যাতে ভবিষ্যতে কোনো প্রকারের দুর্ঘটনা না ঘটে সেই ব্যাপারে সতর্ক হওয়া উচিত এবং এই ব্যাপারে কন্ট্রোলের ব্যবস্থা করা উচিত। অর্থাৎ আমাদের পারিবারিক, সামাজিক এবং ব্যক্তিগত ভাবে এর ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। এবং গাইজ, এই ব্যাপারে ফাইনাল একটি কথা বলতে চাই, আমরা বাঙালি অনেক হুজুগের জাতীয়, অনেক কিছু আমরা না বুঝে না জেনে শেয়ার করে দিই। ঘটনাটি কতটা সত্য কতটা মিথ্যা নাকি আর কোনো ভ্যালু আছে সেই ব্যাপারে আমরা কোনো কিছু জাস্ট আমাদের চোখের সামনে এসেছে এবং আমরা শেয়ার করে দিই। ভবিষ্যতে আমরা যদি কোনো প্রকারের নিউজ পাই তাহলে আমরা সরাসরি শেয়ার করব না, আমরা আগে জানার চেষ্টা করব যে ঘটনাটা কতটা সত্য। যদি ঘটনা বাস্তবে সত্য হয় তাহলে আমরা সেই জিনিসটাকে সকলের কাছে জানাবো, অন্যথায় আমাদের এগুলো শেয়ার করার কোনো প্রশ্নই আসে না। গাইজ, ফ্রি ফায়ার এবং পাবজি ব্যান করা শেষ, এখন আসা যাক আমাদের ফ্রি ফায়ারের বাকি সব নিউজ নিয়ে। কালেক ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম ইসকা বোবাইয়ের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেটি হ্যাকিং বা ডিলিট হয়ে গিয়েছে। এটি কি আসলে হ্যাক হয়েছিল নাকি ডিলিট হয়েছিল সেটা আমি শিওর ছিলাম, নাহলে আমরা জানতে পারি যে ইসকা বোবাইয়ের সেই পেজটি হ্যাক হয়ে গিয়েছে। কাব্বু ভাইয়ের ফেসবুক পেজটি যে হ্যাক হয়েছে সেটি তিনি তার লাইভ স্ট্রিমে কনফার্ম করেন। আগের অনুভূতিগুলো কাজ করেন, আমার পেজ নাই, আমার পেজ লাইক মানুষজন আমার পেজের ক্ষতি করে দিছে, আমার পেজটাকে তারা নষ্ট করে দিছে, ইটস ওকে। আমার এখন যে জিনিসটা মাথায় কাজ করে সেটা হচ্ছে কাব্বু নামটাই যথেষ্ট, এরকম 10টা পেজ দাঁড় করানোর জন্য। আপনাদের ভাইয়ের পেজ নিয়ে অনেকে কমেন্ট করছেন, আমি ব্যাপারটা অ্যাভয়েড করতে চাইছিলাম, বাট ইয়া নির্ধারিত হবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড এর সব থেকে বেস্ট টিম কোনটি। এন্ড গাইজ, আপনাদের আবার মনে করে দিতে চাই, এখানে যারা প্রথম স্থান অধিকার করবে তারা পেয়ে যাবে $500,000, আর যাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 4,23,50,000 টাকা। গাইজ, আপনারা অবশ্যই জানেন যে আজকে লাইভ স্ট্রিমে টার্গেট যদি পূরণ হয় তাহলে অবশ্যই রিডিম কোড দিবে, আর রিডিম কোডের জন্য যেহেতু আমরা কোনো প্রকারের আলাদা ভিডিও বানাবো না তাই আপনাদেরকে আমার কমিউনিটি ট্যাবের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ইয়াপ গাইজ, আজকের ভিডিও পর্যন্ত, আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আরো অনেক ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ডিকে গেমিং নিউজ চ্যানেল। বাই বাই গাইজ।